সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করা। এ বিষয়টিকে নিয়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহি হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় কিছু অংশ ব্যয় করা, অর্থ সম্পদ সাদাকা করা, এটা প্রত্যেকটা মানুষের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ। পৃথিবীতে মানুষ লাভবান হতে পারে যতগুলো মাধ্যম দিয়ে, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় সাদাকা করা, দান করা। মানুষ যদি কৃপণ হয়, সাদাকা না করে, দান না করে, তাহলে মানুষের অর্থ সম্পদ থেকে আল্লাহতালা বরকত জিনিসটা তুলে দিবেন এবং মানুষকে আল্লাহতালা বিপদের সম্মুখীন করে দিবেন, যা আয়াত ও হাদিসের প্রেক্ষিতে আপনার সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূচনাতে এতটুকু আপনাকে আমি বলি, আপনি যদি আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করেন, তাহলে আল্লাহতালা আপনার অর্থ সম্পদে বরকত দিবেন। আর যদি আপনি অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করেন, দান না করেন, কৃপণতা করেন, তাহলে আল্লাহতালা আপনার থেকে বরকত নামক জিনিসটাকে আল্লাহ ছিনিয়ে নেবেন, তুলে নেবেন। আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, এ কথা ঠিক, কিন্তু এই টাকা পয়সার মধ্যে যে বরকত নামক একটা জিনিস, এই জিনিসটা আল্লাহতালা আপনার কাছ থেকে ছিনে নেবেন, তুলিয়ে নেবেন। আপনার অর্থ সম্পদে বরকত নামক জিনিসটা কখনো থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদের সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা অর্থ সম্পদ গণনা করে জমা করে রেখে দেয়, বিদেশ থেকে পাঠিয়েছে 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকা সুন্দর করে গণনা করে গুনে গুনে ব্যাংকে রেখে দিলেন, 1 টাকা দান করার প্রয়োজন মনে করলেন না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই অর্থ সম্পদ টাকা পয়সা তাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে, কাল্লা কখনো নহে, লায়ুম বাজান্না ফিল হোতামা, ওই ব্যক্তি তো অচিরেই হোতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা সূরা হুমাজার 2 এবং 3 নম্বর আয়াতে কয়েকটি কথা বললেন, যারা অর্থ সম্পদ গুনে গুনে সুন্দর করে সঞ্চয় করে রেখে দেয়, দান করার প্রয়োজন মনে করে না, সাদাকা করার প্রয়োজন মনে করে না, তারা মনে করে এই অর্থ সম্পদ চিরকাল থাকবে, এই অর্থ সম্পদ বহুকাল থাকবে, এই অর্থ সম্পদ আমি রেখে দিচ্ছি, এটাকে আমাকে চিরকাল জীবিত করে রেখে দিবে, চিরকাল সম্মানিত করে রেখে দিবে, এই অর্থ সম্পদ দান করার প্রয়োজন মনে করে না। আল্লাহ তাআলা পরের বাক্যে বলছেন, কাল্লা কখনো নহে, অসম্ভব, এটা কখনো হতে পারে না, লায়ুম বাজান্না ফিল হোতামা, ওই ব্যক্তি তো অচিরেই হোতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যারা অর্থ সম্পদ দান করে না, যারা কৃপণ ব্যক্তি, যারা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় সাদাকা করে না, যারা বখিল ব্যক্তি, তারা হোতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলে
আল্লাহ তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে বলেন। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, পৃথিবীর মানুষ শুনো, আমি তোমাদের যেই অর্থ সম্পদ দিয়েছি ওই অর্থ সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। বাক্য টু বাক্য বুঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যেই অর্থ সম্পদ দিয়েছি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যেই অর্থ সম্পদ দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছেন কে ভাই? আল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন, আমি তোমাদের যেই অর্থ সম্পদ দিয়েছি এই অর্থ সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো, নইলে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, নইলে তোমাদের যখন মৃত্যু চলে আসবে তখন তোমরা বলবে আল্লাহ আর একটু সময় তুমি আমাদের দাও, আর কিছুক্ষণ সময় তুমি আল্লাহ আমাদের দাও, ওই কিছুক্ষণ সময়ের মধ্য থেকে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করব, আমি আল্লাহ তোমার রাস্তায় সাদাকা করব, ফাসদাকা আমি আল্লাহ দান করব, আমি আল্লাহ সাদাকা করব, ওয়াকুম মিনাস সলিহিন এবং আমি সলিহিন বান্দাদের সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো নয়, তোমাদের অনেক সময় দেওয়া হয়েছিল আর তোমাদের সময় দেওয়া হবে না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র আয়াতের দিকেও আপনি দৃষ্টিপাত করলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের যে অর্থ সম্পদ দিয়েছি এই অর্থ সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো, যদি না করো তাহলে কি ঘটবে, তোমাদের যখন মরণ চলে আসবে তখন তোমরা তো ঠিকই বুঝতে পারবে, মরণ যখন চলে আসবে তখন তোমরা নিজের ভুল বুঝতে পারবে, তখন তোমরা বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আর একটু সময় তুমি দান করো আমাকে, আর একটু সময় তুমি আমাকে দাও, ওই সময়ে আমি তোমার রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করব। অর্থ সম্পদ ব্যয় করে কি হব? ওয়াকুম মিনাস সলিহিন, আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হব, আমি সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হব। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, ওই সময়ে কি আল্লাহ আপনাকে সময় দিবেন আপনি মনে করেছেন? কখনো নয়। অতএব আমি আপনাদের উদারত আহ্বান জানাবো ভাই, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছে, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পদ দিয়েছে, সবাইকেই তো অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, কাউকে আল্লাহ বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন, যাকে আল্লাহ বেশি দিয়েছেন বেশির হিসাব নেবেন, যাকে আল্লাহ কম দিয়েছেন কমের হিসাব নেবেন, যাকে যেই পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে তার কাছ থেকে ওই পরিমাণ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবে। এ কারণে দান সবাইকেই করতে হয়, কেউ গরিব বলে এখান থেকে ছাড় পেতে পাবে না, যে হুজুর আমি গরিব আমার দান না করলেও চলবে না, গরিব হলে আপনার যে রকম সামর্থ্য, এক টাকার সামর্থ্য এক টাকা দান করেন, দশ টাকার সামর্থ্য দশ টাকা দান করেন, দশ লক্ষ টাকার সামর্থ্য দশ লক্ষ টাকা দান করেন, কৃপণতা যেন এখানে না আসে। যখন কৃপণ হয়ে যাবেন, যখন আপনি আল্লাহর রাস্তায় সাদাকা না করবেন, যখন আপনি অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করবেন, তখনই এমনটা ঘটবে, যখন আপনার মৃত্যু চলে আসবে তখন আপনি আল্লাহর কাছে সময় চাইবেন, আল্লাহ গো আর একটু সময় দাও আল্লাহ, আল্লাহ গো আর একটু সময় দাও আল্লাহ, তখন আল্লাহ বলে দিবেন তোমাদের বহুত সময় দেওয়া হয়েছিল, এখন আর তোমাদের সময় দেওয়া হবে না। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা যেন ফিরে আসি, আমরা ফিরে এসে যেন আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা সাত প্রকারের লোককে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেই দিন সূর্যকে আল্লাহ তাআলা মাথার এক মাইল উপরে আনবেন, ওই দিন মানুষের সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে,
পড়তে 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 কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো গলা পর্যন্ত হয়ে যাবে। ওই পরিস্থিতির মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর লোককে বের করে আনবেন। তার মধ্যে এক প্রকারের লোক যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, ওই শ্রেণীও থাকবে যারা তাসাদদাকা বিসাদাকাতিন ফাফাহা, যারা দান করে আল্লাহর রাস্তায়। হাদিসে বলা হয়েছে এমন ভাবে দান করে, ডান হাত দান করলো বাম হাত বুঝতে পারলো না, এমন ভাবে যারা দান করে অর্থাৎ গোপনে দান করে, যারা এমন ভাবে দান করে একজন দান করলো পাশের ব্যক্তিও বলতে পারলো না আপনি কত টাকা দান করলেন, অর্থাৎ গোপনে যারা দান করে তারা বিচারের কাঠগড়াতে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তাদের এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর রাস্তায় গোপনে অর্থ সম্পদ ব্যয় করে। এজন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অর্থ সম্পদ আপনি দান করার চেষ্টা করবেন, তবে দুইভাবেই দান করা যায়, প্রকাশ্যেও দান করা যায় যেটা আলোচনায় চলে আসবে, গোপনেও দান করা যায়। সবসময় মনে রাখবেন প্রকাশ্যে দানের চেয়ে গোপনে দান করা সবচেয়ে উত্তম, প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করা সবচেয়ে উত্তম এবং বেশি মর্যাদাপূর্ণ বলেই হাদিস দ্বারা বোঝা যায়। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, গোপনে দান করা কাকে বলে একটা নমুনা আপনাকে আমি পেশ করি। আমরা তো গোপনে দান কাকে বলে বুঝি না, দান করতে গেলে মারহাবা কয়টা দিবে ওইটার দিকেই ছুটে চলি, গোপনে দান করা কাকে বলে দেখেন। একজন ইমামের কথা আপনার সামনে আমি নকল করছি, তিনি গোপনে দান করতেন, এসব আয়াত হাদিসকে প্রেক্ষিতে প্রেরণ করতেন, আপনি উৎসাহ নিতে পারবেন, এজন্য ওই কথাটা আপনার সামনে আমি বলছি। একজন ইমাম ছিল, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি গোপনে দান করেছেন, তার জীবনীতে লেখা আছে তিনি দান করতেন গোপনে এমন ভাবে, তিনি যাকে দান করেছেন ওই ব্যক্তিও জানতো না যে কে আমাকে দান করলো। বলতে পারেন হুজুর এইটা আবার কেমন করে সম্ভব, যাকে দান করব ও বুঝতে পারবে না, এটা তো স্বাভাবিক। যদি আপনি আমি গোপনেও দান করি, আমার মাদ্রাসায় আপনি 1,000 টাকা দান করবেন, আমাকে তো দিতে হবে, অন্তত আমি তো জানবো যে আপনি 1,000 টাকা দান করেছেন, তো আপনি আমাকে দান করলেন, আমি কি জানতে পারলাম না ব্যাপারটা, কথা কি বুঝতে পারছেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তিনি দান করতেন এমন ভাবে যাকে দান করা হয়েছে ওই ব্যক্তিও বুঝতে পারে না যে কে আমাকে দান করলো। সেটা হলো এইভাবে তিনি দান করতেন, রাতের অন্ধকারে একটা প্যাক সিস্টেম করতেন, প্যাকেজ সিস্টেম করে এই প্যাকের ভিতর বিভিন্ন খাদ্য সামগ্রী ভরে এরপরে লিখে দিতেন এটা আপনার জন্য উপহার স্বরূপ, এটা আপনি গ্রহণ করবেন, লিখে দিয়ে ওই ব্যক্তির বাড়ির পাশে বাড়িতে রাত্রিবেলাতে রেখে আসতেন। এমনটা ঘটত, ওই ব্যক্তিও যে যাকে দান করা হলো সমাজের মধ্যে ওই ব্যক্তিও বুঝতে পারতো না যে কে আমাকে দান করলো, সমাজের মধ্যে সবাই কান ঘষাঘষি করত কে যে দান করে তার নামটাও আমরা কেউ জানতে পারি না, কে যে দান করে তার নামটাও আমরা জানতে পারি না। এক পর্যায়ে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করলেন, তখন এই দান করাটা বন্ধ হয়ে গেল। যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন এই দান করাটা বন্ধ হয়ে গেল, তখন সমাজের লোক সবাই জানতে পারলো এই দানটা তো ওই ব্যক্তিই করত। এজন্য সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোন, আমি আপনাকে উৎসাহ দেওয়ার জন্য এই কথাটা বললাম, দান করার অনেক সিস্টেম অনেক কলা কৌশল থাকতে পারে, আপনি যদি রবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করেন, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ মান সম্মান, আপনি আমি মান সম্মানের জন্যই তো, সম্মান পাওয়ার জন্যই তো, ভাই মারহাবা নেওয়ার জন্যই তো কিছু মানুষ দান সাদাকা করি, যারা প্রকাশ্যে একেবারে তাকবীর পাওয়ার জন্য যে নাম ঘোষণা হলো কে হলো না কেন এজন্য অভিযোগ পেশ করে গিয়ে, কথা বুঝতে পারছেন? মসজিদের ইমাম সাহেব ভালোভাবে কেন আমার নামটা প্রকাশ করতে পারলো না, এজন্য খুব জারে মানুষের নিকট আশ্চর্য, ভাই এইটা কি আপনার দান হলো? আপনি মসজিদে 500 টাকা দান করেছেন, ইমাম সাহেব চট করে ছোট করে বলে দিল এক ব্যক্তি 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তার দান কবুল করো। আপনি পরের দিন রাগ জারছেন, হ্যাঁ আমি 500 টাকা দান করলাম, ইমাম সাহেব কেন আমার নাম ধরে দোয়া পড়লো না? এই নীতি যেন আপনার মধ্যে না থাকে,
এই চরিত্র যেন আপনার মধ্যে না থাকে, আমি আপনাকে ভাই বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আমি আপনাকে বললাম দান করবেন, এমন একটা জীবনে দানের কোয়ালিটি রাখবেন যাতে করে গোপনে শুধুমাত্র রবকে সন্তুষ্ট করতে পারি এমন কিছু দান করার চেষ্টা করেন। হ্যাঁ, প্রকাশ্যে আপনি করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে সবচেয়ে বেশি দান করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে সবচেয়ে বেশি দান করেছেন প্রকাশ্যে, আপনিও করতে পারেন, আপনিও করতে পারেন, আমিও করতে পারি, কোনো সমস্যা নেই। তবে প্রকাশ্যে দানের ক্ষেত্রে কিভাবে করতে হবে, এইটা হলো আপনি নিয়ত রাখবেন, আমি যে 500 টাকা দান করছি, আমার 500 টাকা শুনে যেন এলাকার মানুষেরও উৎসাহ পায়, অনেক সময় উৎসাহ পায় যে এই মানুষটা 500 টাকা দান করলো, তো এর থেকে তো আমি ধনী, আমি 1000 টাকা দান করি। নিয়তটা খালেস রাখবেন, কখনো দাম্ভিকতা অহংকার নিজেকে বড় মনে করার জন্য দান করছেন এমন নীতি এমন নিয়ত কখনো রেখে দান করবেন না, তাহলে দান করো আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমি আপনাকে এতটুকু বলছি, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যতটুকু সামর্থ্য দান করবেন, সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় গোপনেও দান করবেন, প্রকাশ্যেও দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের সব আমলের কর্ম বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি এমন আমল রয়েছে, 3টি এমন কর্ম রয়েছে, যেই 3টি কর্মের দরজা মৃত্যুর পরেও অব্যাহত থাকে, জারি থাকে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, 1, সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া যদি আপনি করে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরেও আপনি কবরে শুয়ে থেকে থেকে ইনশাল্লাহ নেকি পেতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। হয়তো এসব হাদিস আপনাদের মুখস্থ আছে, তবে আপনাকে আমি উদ্বুদ্ধ করো তো এতটুকু বলি, আপনি সাদাকায়ে জারিয়ামূলক দান করার চেষ্টা করবেন, যেইখানে দান করলে দানটা অব্যাহত থাকে, যেইখানে দান করলে দানটা অব্যাহত থাকে। সাদাকায়ে জারিয়া মানে আপনি এমন জায়গাতে দান করলেন, কথার কথা আপনি একটা বৃক্ষ রোপণ করলেন, আম গাছ লাগিয়ে দিলেন, একটা আম গাছ লাগিয়ে দিলেন, এটা সাদাকায়ে জারিয়ার একটা অন্যতম মাধ্যম। এই আম গাছটা এক পর্যায়ে দেখা যাবে এই আম গাছটা থেকে, আচ্ছা একটু পরে নেই, এক পর্যায়ে দেখা যাবে এই আম গাছটা বড় হবে ধীরে ধীরে, যখন বড় হবে আম হবে, এই আমগুলো মানুষ খাবে, এই আমগুলো মানুষ খাবে, বক্ষণ করতে থাকবে, করতে 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 এক পর্যায়ে ওই আম গাছ থেকে, এরপরে ওই আম গাছ থেকে আমের বিচি যেটাকে বলা হয়, আমের বিচি থেকে আরো আম গাছ উৎপন্ন হবে, ওই আম থেকে আরো এরকম আম গাছ উৎপন্ন হবে, দেখতে থাকবেন আম গাছ আপনার উৎপন্ন হতেই আছে। আপনি আম গাছ লাগিয়েছেন কয়টা? একটা। এই এক গাছ থেকে কেয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছেন এরকম 109,000 আম গাছ হয়ে গেছে, 109,000 আম গাছ হয়ে গেছে। ওরা যত, আপনি তো কবরে শুয়ে আছেন, আম গাছ লাগিয়ে আপনি মৃত্যুবরণ করে গেছেন, আপনি কবরে শুয়ে থেকে থেকে 1000 পরেও যত আম গাছ হবে, ওই আম গাছ থেকে যত মানুষ আম খাবে, যত মানুষ বৃক্ষরোপণ এর সুবিধা বক্ষণ করবে, তার সাদাকায়ে জারিয়ার নেকি আপনি কবরে শুয়ে থেকে থেকে পাবেন। এ হলো সাদাকায়ে জারিয়া। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে মূলত যেটা বলে বুঝাতে চাচ্ছিলাম, সাদাকায়ে জারিয়া যে সমস্ত কাজে হয় ওই সমস্ত কাজে করার চেষ্টা করবেন। একটা মাদ্রাসায় আপনি 10 টাকা দান করলেন, আপনি 10 টাকা দান করে মরে গেলেন, এই মাদ্রাসায় হাজারো মানুষ পড়ে, শত ছাত্রছাত্রী পড়ে, ছাত্রছাত্রী পড়ে এলিম অর্জন করে তারা বড় হয়ে আলেম হবে, আরেকজন মানুষকে শিক্ষা দিবে, এই যে আপনি 10 টাকা দান করলেন, এটা সাদাকায়ে জারিয়ার একটা অন্তর্ভুক্ত, আপনি কবরে শুয়ে থেকে থেকে পেতে থাকবেন। এরকম হাজারো
পথ পদ্ধতি আছে সাদাকায়ে জারিয়ার, যেটা উদাহরণ দিতে গেলে আমি আমার আলোচনার এক পর্যায়ে যেতে পারবো না। আপনাকে আমি বলছি সাদাকায়ে জারিয়া, যেটা কবরে শুয়ে থেকে থেকে আপনি নেকি পেতে থাকবেন, এই বিষয়গুলো লক্ষ্য করার চেষ্টা করবেন। দুই নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম আপনি রেখে গেলেন যেই ইলম মরার পরেও উপকারে আসতে পারে, যেই ইলিম উপকারে আসতে পারে। আপনি একটা ছাত্র লেখাপড়া করতে পারে না টাকা পয়সার জন্য, একটা এতিম ছেলে লেখাপড়া করতে পারে না টাকার জন্য, আপনি ধনী মানুষ, আপনি বলে দিলেন এই ছেলেটার যত টাকা পয়সা লাগে লেখাপড়া করতে গিয়ে সব টাকা পয়সার ব্যবস্থা আমি করে দিব, আপনি তার সব খরচ ব্যবস্থা করে দিলেন, এই ছেলেটা ইলিম অর্জন করলো, আলেম হলো, মাওলানা হলো, এ থেকে ইলিম যত বিতরণ হবে তারপর থেকে যত হতে থাকবে, তারপর থেকে যত হতে থাকবে তার সমপরিমাণ নেকি আপনি কবরে শুয়ে থেকে থেকে পেতে থাকবেন। বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন যেই নেক সন্তান মরার পরেও আপনার জন্য দোয়া করবে। আমি আপনাকে বলি এমন সন্তান আপনি রেখে যাচ্ছেন যেই ছেলে আপনি মরার পরে ও সলাতি আদায় করে না, ও কি করে আপনার জন্য দোয়া করবে বলেন? এজন্য বলি আপনি নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করেন, সৎ সন্তান রেখে যাওয়ার চেষ্টা করেন, একটা সৎ সন্তান নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করেন। যদি আপনার সন্তান নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করেন, রেখে যেতে পারেন, তাহলে আপনি কবরে শুয়ে থেকে থেকে ওই সন্তান দোয়া করবে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে মাফ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের দোয়া কবুল করে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সন্তান নেকি অর্জন করবে, তার নেকিগুলো কবরে শুয়ে থেকে থেকে আপনি পেতে থাকবেন। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, যে হাদিসটা বললাম হাদিসটি আপনারা পেয়ে যাবেন মুসলিমে হাদিস নাম্বার 1631, রিয়াদুস সালিহিনে পেয়ে যাবেন হাদিস নাম্বার 956। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, বিষয়গুলো বিবেচনা করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মূলত এ পর্যায়ে বলতে এসে বলবো যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। এর চেষ্টা করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে অর্থ সম্পদ দিয়েছে এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে ব্যয় করতে হবে, এ কথাই ঠিক। আপনি আমি নিজের অর্থ সম্পদ দেখিয়ে দাম্ভিকতার সহিত দেশের মধ্যে চলি, সমাজের মধ্যে চলি। আপনি আমি তো গর্ব করে বলি কত সম্পদ আমার, আমার 10 বিঘা জমি, আমার 20 বিঘা জমি। ভাই, এই জমি দিয়ে আপনি কি করবেন? আপনি যদি অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে যেতে না পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স আছে লক্ষ কোটি টাকা, এই টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনি যদি অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে যেতে না পারেন, দেখেন আপনি প্রকৃত মূলত আপনার অর্থ সম্পদ কোনটা, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। হাদিসটি পেয়ে যাবেন সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 7312। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু আব্দি মালি মালি, আদম সন্তান বলে থাকে এই সম্পদ আমার, এই সম্পদ আমার। আদম সন্তানের একটা গতি, আদম সন্তানের একটা নীতি হচ্ছে, আদম সন্তানের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আদম সন্তান সব সময় বলে থাকে এই মাল আমার, এই সম্পদ আমার, এই সম্পত্তি আমার, এই জমি আমার। আদম সন্তান গর্ব করে বলে, অহংকার করে বলে এই জমি আমার, এই মাল আমার। কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, শোনো আদম সন্তানের সম্পদ হচ্ছে মাত্র তিনটা, শোনো আদম সন্তানের সম্পদ হচ্ছে মাত্র তিনটা, এক মা আকালা ফা আফনা, যা সে খেয়ে শেষ করে ফেললো এটা হচ্ছে আদম সন্তানের সম্পদ। উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন, আপনি বাজার থেকে 1 কেজি আপেল কিনে নিয়ে আসলেন খাবারের জন্য, 1 কেজি আপেল কিনে এনে ফ্রিজের মধ্যে রেখে দিলেন, এই যে 1 কেজি আপেল কিনে এনে ফ্রিজে রেখে দিলেন এটা আপনার সম্পদ নয়। যতক্ষণ আপনি এই আপেলটা নিজের পেটে না ঢুকাচ্ছেন, আপনি যখন খেয়ে ফেলবেন তখন আপনার সম্পদ, আপনি ফ্রিজে রেখে দিয়েছেন এটা আপনার সম্পদ নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সম্পদ, যেই খাবারগুলো আপনি খেয়ে শেষ করে ফেলেছেন এতটুকুই আপনার সম্পদ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। দুই নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও লাবিসা ফা আবলা, যেই পোশাক পরিধান করে পুরাতন করে ফেললেন এটা হচ্ছে আপনার সম্পদ। এটাও বলি আপনি ঈদের সময়তে 10,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, পাঞ্জাবি কিনে
সুকে যে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন, ঈদের সময় আপনি পরিধান করবেন, এই যে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন না পোশাকটা আপনার, আল্লাহর নবী বলেছেন এটা আপনার সম্পদ নয় যে, যতক্ষণ না পর্যন্ত আপনি পরিধান করছেন, আপনি পোশাকটা পরিধান করে পুরাতন করে ফেলবেন আল্লাহর নবী বলেছেন তখন এটা তোমার সম্পদ, যতক্ষণ পর্যন্ত তুমি পরিধান না করছ ততক্ষণ পর্যন্ত এটা তোমার সম্পদ নয়, এটা আরেকজনের সম্পদ, এটা আরেকজনের সম্পদ, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরে বলছেন, আও আতা ফাক্তানা, যতটুকু তুমি আল্লাহর রাস্তায় দান করলে ততটুকুই তোমার সম্পদ, আর যা সম্পদ আছো, দশ বিঘা জমি, বিশ বিঘা জমি, লক্ষ কোটি টাকা ব্যাংকে তোমার, তুমি বলতে পারো লক্ষ কোটি টাকার মালিক, ওই টাকা পয়সার মালিক তুমি নও, ওই টাকা পয়সার মালিক কে? আল্লাহর নবী বলছেন পরবর্তী উত্তরাধিকারী সূত্রে ওয়ারিসরা এই সম্পদ পেয়ে যাবে, কিন্তু ওই সম্পদের মালিক তুমি নও। চিন্তা ভাবনা বিবেচনা আপনার হাতে ভাই, আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আপনি লক্ষ কোটি টাকার মালিক, হাজার টাকার মালিক, এই সব টাকা পয়সা আপনি গর্ব করে বলছেন এত টাকার মালিক, এই জমি আমার, এই জমি আমার, এই সম্পদ আমার, ব্যাংকে আমার এত টাকা, এই এই সম্পদ, এত বড় স্বর্ণ রয়েছে আমার, আপনি বলতে পারেন আপনার? আল্লাহর নবী বলেছেন তিনটা সম্পদ তোমার, তাছাড়া তোমার কোনো সম্পদ নেই, তিনটা সম্পদ তোমার, তাছাড়া তোমার কোনো সম্পদ নেই, তিনটা সম্পদ তোমার, তাছাড়া তোমার কোনো সম্পদ নেই। এক, যা সে তুমি খেয়ে শেষ করে ফেললে এইটা তোমার সম্পদ, দুই, যা তুমি পরিধান করে পুরাতন করে ফেললে এইটা তোমার সম্পদ, তিন, যা তুমি দান করে শেষ করে ফেললে, অ্যাকাউন্টে জমা করে রাখলে, দান করে ফেললে ওইটাই তোমার সম্পদ, তাছাড়া যত অর্থ সম্পদ আছে একটাও তোমার সম্পদ নয়। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, চিন্তা ভাবনা ব্রেন তো আল্লাহ সবাইকেই দিয়েছে, জ্ঞান বুদ্ধি আল্লাহ সবাইকেই দিয়েছে, চিন্তা ভাবনা করার হিতাহিত জ্ঞান বুদ্ধি আল্লাহ সবাইকেই দিয়েছে, টাকা পয়সা কামাই করে রেখে যেতে পারবেন, টাকা পয়সা রোজগার করে রেখে যেতে পারবেন, কিন্তু আপনার কি প্রকৃতপক্ষে উপকারে আসবে? আপনার কি মৃত্যুর পরে প্রকৃতপক্ষে উপকারে আসবে? কখনো আসবে না। অতএব যতটুকু দান করে যাবেন ভাই, যতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে যাবেন, অতটুকুই পরকালে আপনার জন্য থেকে যাবে। সম্মানিত জুমা সলাতের মুসলিবৃন্দ, এজন্য বলবো দান করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না, দান করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, দান করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না, নিজে মনে করবেন না আমি 1000 টাকা দিয়ে ফেললাম মনে হয় অনেক কিছু দিয়ে ফেলেছি, না। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, দান দান করবেন অডেল ভাবে, দান যত বেশি করবেন আল্লাহ আপনার অর্থ সম্পদে বরকত তত বেশি দিবে, যেটা আমি আলোচনার শুরু থেকেই বলে আসছি। আর কৃপণতা করবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অর্থ সম্পদ ধ্বংস করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন, প্রত্যেক দিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়, অবতীর্ণ হয়, আজকেও হয়েছে, গতকালও হয়েছে, আগামীকালও হবে, প্রত্যেক দিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। অবতীর্ণ হয়ে প্রথম ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার দান ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, আল্লাহুম্মা আতে মুনসিকান তালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। নেবার প্রত্যেক দিন সকালে আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়, নাজিল হয়, নাজিল হয়ে তারা এই দোয়া করতেই থাকে, কন্টিনিউ ভাবে করতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার দানটুকু কি করে দাও, পূর্ণ করে দাও। ভাই ফেরেশতার দোয়া কি কখনো বিফলে যাবে? ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো আল্লাহ তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও।
আপনি যদি দান না করেন ভাই, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে বদদোয়া করতে থাকে, আল্লাহ যে দান করলো না আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। ধ্বংস কী করে হবে? অনেকভাবে ধ্বংস হবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। ধ্বংস অনেকভাবে হতে পারে, অনেকভাবে ধ্বংস হতে পারে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এজন্য সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা দান করার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না। যদি দান করার ক্ষেত্রে ভাই কৃপণতা করেন তাহলে আল্লাহ আপনার অর্থ সম্পদ ধ্বংস করে দিবেন, আর যদি কৃপণতা না করেন তাহলে আল্লাহ ততটুকু পূর্ণ করে দিবেন, আল্লাহ ততটুকু আপনার জন্য পরিপূর্ণ করে দিবে। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদেরকে এ পর্যায়ে বলতে এসে যেটা আমি বলতে চাচ্ছি, আপনারা এই মসজিদের যারা মুসল্লি অনেকেরাম আছেন, আমাকে যেটা বলা হয়েছিল আপনাদের মসজিদের কার্পেট লাগবে এবং আপনাদের মসজিদের দোতলারও কাজ ধরা হবে, এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। এই মসজিদের মুসল্লি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবেন, কৃপণতা করবেন না। দান করলে আল্লাহ পূরণ করে দিবে এবং পরকালে যতটুকু দান করবেন ততটুকুই বেনিফিট ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আর যদি এখানে কৃপণতা করেন তাহলে তো ভাই নেকি থেকেও বঞ্চিত হচ্ছেন, আর কৃপণ হওয়ার কারণে, কৃপণতা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার অর্থ সম্পদে বরকত নামক জিনিসটাও আল্লাহ তুলে দিবেন। সম্মানিত দীনি মুসলিম ভাই বোন, একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব, একটা ঘটনা কোরআন থেকে বলবো, কোনো কিস্সা কাহিনী বানোয়াট গাল গল্প নিজে থেকে বানিয়ে আপনার সামনে আমি বলবো না, একটা ঘটনা বলবো, শুধু অনুবাদটা আপনার সামনে আমি ছোট্ট আকারে শেয়ার করব। লম্বা ঘটনা আমি যদি বলি এটাতেই অনেক সময় লেগে যাবে, লম্বা ঘটনা আমি রেফারেন্স বলে দিচ্ছি, আপনারা বাড়িতে গিয়ে তাফসিরও পড়তে পারেন, অনুবাদ পড়তে পারেন, বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন। পবিত্র কোরআনুল কারিমের 68তম সূরা, সূরা কলাম, সূরা কলামের 17-33 আয়াত পর্যন্ত এই ঘটনাটা বর্ণিত হয়েছে। সূরা কলমের 17-33 আয়াত পর্যন্ত এই ঘটনাটা বর্ণিত হয়েছে, লম্বা একটা ঘটনা। কৃপণ ব্যক্তির কথা বলা হয়েছে এখানে, যারা কৃপণ ব্যক্তি তাদের অর্থ সম্পদ আল্লাহ ধ্বংস করে দেন কিভাবে, আপনি কিছুটা আশ করতে পারবেন, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। ছোট্ট একটা ঘটনা বলছি কোরআন থেকে, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ছিল তারা, এটা আজ থেকে হাজার হাজার বছর পূর্বের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন যাতে পৃথিবীর মানুষ শিক্ষা নিতে পারে এ থেকে। তাদের কিছু ভাই ছিল, তাদের একজন পিতা ছিল, তাদের পিতা ছিল একজন মহৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। এই ব্যক্তিটা তার বৈশিষ্ট্য ছিল তিনি একটা বাগান করতেন। কি করতেন ভাই? বাগান করতেন। এই বাগানের মধ্যে তিনি ফল চাষ করতেন, ফল আহরণ করতেন। ফল চাষ করে তিনি বাগান থেকে যখন ফল আহরণ করে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাবেন তখন তার একটা বৈশিষ্ট্য ছিল। তার বৈশিষ্ট্যটা ছিল এরকম, তিন ভাগ করতেন, এক ভাগ নিজের জন্য নিতেন আর এক ভাগ পরবর্তী বছর ফসল উৎপাদনের জন্য রেখে দিতেন, আর এক ভাগ তিনি ফকির মিসকিনকে দিয়ে দিতেন। এটা ছিল তার বৈশিষ্ট্য। কথাটা কি বুঝতে পারলাম? তিনি একটা বাগান করতেন, এই বাগান থেকে যত ফল আহরণ করতেন, যত শস্য উৎপাদন করতেন, তিনি যেদিন ফলগুলো সংগ্রহ করবেন আগে থেকেই ঘোষণা দিয়ে দিতেন এলাকার ফকির মিসকিনদের, এই শোনো আগামীকাল তোমরা আমার বাগানে উদ্যানে চলে যাবে, আমরা ফল আহরণ করব, তোমাদের পাওনা তোমাদের বুঝিয়ে দিব। ফকির মিসকিনরাও তারা চলে যেত। তো ওই ব্যক্তির এই বৈশিষ্ট্যটা ছিল এক ভাগ নিজের জন্য আনতেন, এক ভাগ পরবর্তী বছর ফসল উৎপাদনের জন্য রেখে দিতেন, আর এক ভাগ তিনি ওই ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দিতেন। এটা ছিল তার বৈশিষ্ট্য। কিন্তু তার ছেলে ছিল কয়েকটা, তার ছেলেরা এটাকে পছন্দ করতো না। তার ছেলেরা বলতো আমাদের পিতা কত বোকা, আমাদের পিতা কত বোকা, আমাদের পিতা নিজ টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করে নিজের জমিতে ফসল উৎপন্ন করে,
তার থেকে এক ভাগ ফকির মিসকিনকেই দিয়ে দেয়। আমাদের পিতা কত বোকা, তারা এটাকে পছন্দ করতো না তাদের ছেলেরা। তো তারপরও পিতা তাদের নীতিতেই অটল ছিল, তিনি এই কাজ যতদিন জীবিত ছিলেন এই কাজ করে যেতেন। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, তার পিতা মারা গেল এক পর্যায়ে। তখন উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিক ছেলেরা, সম্পদের মালিক ছেলেরা হয়ে গেল। তখন এখন এই বাগান ফসল উৎপন্ন করে সবাই মিলে ছেলেরা করে। যখন ছেলেদের হাতে হস্তান্তর হলো, ছেলেরা ফসল উৎপন্ন করে, তখন সব ভাইয়েরা মিলে চুক্তি করলো, আমাদের পিতা তো ছিল বোকা, ফকির মিসকিনকে দিয়ে দিত অর্ধেক, তিন ভাগের এক ভাগ, আমরাও তো বোকা নই, আমরা তিন ভাগের এক ভাগ ফকির মিসকিনকে দিব না, আমরা কি করব, যতটুকু অর্থ সম্পদ সবগুলো বাড়িতে নিয়ে আসব। তারা এইভাবে চুক্তিবদ্ধ করে ফসল উৎপন্ন করলো। ফসল যখন উৎপন্ন করেছে, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, ফসল একেবারে পাকা হয়েছে। যখন ফসলটা বাড়িতে নিয়ে আসবে, যখন ফসলটা উৎপন্ন করে বাড়িতে নিয়ে আসবে সংগ্রহ করে, ওই দিন আগের দিন তাদের ভাইয়েরা মিলে একটা মিটিং ডাকলো। ভাইয়েরা বলল, এই শোনো সকল ভাইয়েরা বসো এখানে, আমাদের পিতা তো বোকা ছিল, তারা তো ফকির মিসকিনকে দিয়ে দিত, আমরাও তো বোকা নই, ফকির মিসকিনকে অর্থ সম্পদ দিব না, আমরা সবগুলো অর্থ সম্পদ বাড়িতে নিয়ে আসব। এইভাবে আগের দিন চুক্তি করলো। তো আগের দিন চুক্তি করে তারা আরেকটা সিদ্ধান্ত নিল, যদি দিনের বেলাতে আমরা অর্থ সম্পদগুলো নিয়ে আসি তো ফকির মিসকিন তো ঠিকই মাঠে গিয়ে বসে থাকবে, তখন দেওয়া লাগবে, না দিলে আবার কেমন হবে, তারা বসে থাকবে, দেওয়া লাগবে। তাহলে এক কাজ করো, সূর্য উঠতে না উঠতে, ভোর হতে না হতে, একেবারে যখন অন্ধকার থাকবে শেষ রাত্রিতে, ওই সময়ে ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে আসবো। ফকির মিসকিনও দেখলো না, কাউকে আর দেওয়াও লাগলো না। এইভাবে তারা নিয়ত করে, সংকল্প করে রাতে তারা ঘুমাতে গেল, রাতে তারা ঘুমিয়ে গেল, ঘুম থেকে তারা শেষ রাত্রিতে জাগ্রত হলো। একজন আরেকজনকে ফিস ফিস করে ডাকতে লাগলো, এই শোনো উঠো উঠো উঠো, দ্রুত উঠো, ফিস ফিস করে ডাকতে লাগলো, দ্রুত উঠো, যদি সকাল হয়ে যায় ফকির মানুষরা মিসকিন মানুষরা আমাদের উদ্যানে বাগানে চলে যাবে, তাদেরকে দেওয়া লাগবে, দ্রুত ওঠো তোমরা, আমরা ফসল উৎপন্ন সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসি। একজন আরেকজনকে আহ্বান করলো, ডাকলো, ডাকার পরে তারা একজন আরেকজন সবাই মিলে ক্ষেতের দিকে, আপনার বাগানের দিকে রওনা হলো। রওনা হয়েছে ওই উদ্যান বাগানে গেল, বাগানে গিয়ে দেখতে পেল বাগান তো আর দেখা যাচ্ছে না, একেবারে বাগান পুরে ছারখার হয়ে আছে, বাগান তো পুরে ছারখার হয়ে আছে, মাটিগুলো একেবারে কয়লা হয়ে আছে, মাটিগুলো একেবারে কয়লা হয়ে আছে। তখন তাদের এক ভাই বলতে লাগলো, আমরা কি পথ ভুল করেছি নাকি, এটা তো আমাদের বাগান নয়, আমরা কি রাস্তা ভুল করেছি নাকি। আরেক ভাই বলতে লাগলো, না না না, এটা তো আমাদের বাগানই, আমাদের বাগান কিভাবে পুরলো। আরেক ভাই, তাদের মধ্যে যে ভালো ছিল, ওই ব্যক্তি বলতে লাগলো, আমি তোমাদের নিষেধ করেছিলাম, তোমরা এইভাবে নিয়ত করিও না, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, তোমরা এইভাবে নিয়ত সংকল্প করিও না, এটা তোমাদের কর্মেরই ফল, যার কারণে আল্লাহ তোমাদের এইভাবে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। তখন সবাই মিলে ভুল বুঝতে পারলো, সবাই মিলে ভুল বুঝতে পারলো, আহা আমরা কি করলাম, হায় আফসোস আমরা কি করলাম, এতদিন তো এক ভাগ আনতে পারতাম, এখন তো কিছুই আনতে পারলাম না, এখন তো কিছুই আনতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চক্রান্ত, তাদের এই বদ নিয়তকে ধ্বংস করে দিলেন। তারা রাতে যখন ঘুমাতে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেতকে, এই বাগানকে একেবারে ধ্বংস করে দিলেন, একেবারে জমিনকে পুড়ে একেবারে ছারখার করে দিলেন রাতের ভিতর। আমি বানিয়ে আপনার সামনে বলছি না, পবিত্র কোরআন মাজিদের সূরা কলম 68 নম্বর সূরা, 68 নম্বর সূরার 17 থেকে 33 নম্বর আয়াত খোলেন, আয়াতের তাফসীরগুলো থাকেন, বিস্তারিত ঘটনাটা দেখতে পারবেন। সম্মানিত জুমা সালাতের মুসলিমবৃন্দ, দেখেন নিয়ত যদি খারাপ হয়, উদ্দেশ্য যদি খারাপ হয়, আল্লাহ কিন্তু ধ্বংস করে দেয়। অতএব ভাই, কখনো দান করার ক্ষেত্রে কৃপণতা করবেন না, কখনো কৃপণতা করবেন না দান করার ক্ষেত্রে। আমার খুতবার পরে হয়তো আপনাদের কালেকশন করতে পারে, আপনাদেরকে আমি অনুরোধ করব, কেউ উঠেও যাবেন না, যার যেরকম সামর্থ্য আপনারা 10 টাকা 50 টাকা 1000 টাকা ওই রকম একটা অ্যামাউন্ট লেখাবেন। শুনেছি আপনাদের দ্বিতীয় তলার কাজ হবে এবং কার্পেটের ব্যবস্থা হবে, আপনারা সবাই শরীক থাকার চেষ্টা করবেন, থাকবো তো ইনশাল্লাহ, সবাই শরীক থাকতে পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আল্লাহকে বলি আল্লাহ
তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমরা যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি আমি সহ আমরা সবাই মিলে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ নিরাপদে রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি দয়া করে আমাদের পাপগুলোকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমাদের মাঝে যারা মারা গেছে আল্লাহ তুমি সকলের কবরের শাস্তিগুলোকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আরেকটা ঘোষণা, আমাদের ইমাম বুখারী রহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায় আগামীকাল থেকে আমাদের মাদ্রাসায় ভর্তির কার্যক্রম চালু হচ্ছে। আপনারা যাদের বাচ্চাকে ভর্তি করাতে চাচ্ছেন আপনারা ইনশাল্লাহ কালকে থেকে নিয়ে ভর্তি করাতে পারেন। আরেকটা ঘোষণা, খিদিরকান্দি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায়ও ভর্তির কার্যক্রম চালু। আপনারা ওই মাদ্রাসায়ও যারা ভর্তি করাতে চাচ্ছেন আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে ভর্তি করাতে পারেন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলবো, যেই সমস্ত বাচ্চাদের বয়স 3, 4, 5, 6, ছোটবেলা থেকেই প্রতিষ্ঠানমুখী করে তোলার চেষ্টা করবেন। বলতে পারেন লেখাপড়া তো ওইভাবে গিয়ে করবে না, অন্তত যাওয়া আসার অভ্যাসটা হোক। যাদের বাচ্চার বয়স 3, 4, একটু ভালো করে কথা বলতে পারে, দেখবেন গালি ঠিকই দিতে পারে, একটু ভালো করে কথা বলতে পারে, প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, যাওয়া আসাটা অন্তত রানিং থাকুক। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দোয়া আছে, আজকের খুতবা আমরা ইতি টানার চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা সোজা করে দাঁড়াই।